الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضله فلا هادي له ونشهد ان لا اله الا الله لا خالق الا الله ولا مالك الا الله لا محي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن أجملنا وأكملنا وأفضلنا وسيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وازواجه وذرياته واهل بيته وعلماء امته وفقهاء ملته ونجباء طريقته اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله مولانا العزيز وقيل لرسول الله صلى الله عليه وسلم ما الصراط المستقيم يا رسول الله قال ما انا عليه واصحابي وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا انك انت السميع العليم दुनिया की महफिलों से उगता गया हूं या रब क्या लुत्फ अंजुमन का जब दिल ही बुझ गया शोरिश से भागता हूँ दिल ढूंढती है मेरी ایسی سکوت جس پر تقریر بھی فیدا ہو پھولوں کو آئے جس دم شب نم وضو کرانے رونا میرا وضو نالا میری دعا ہو হর দর্দ মন্দে দিল কো রো না মে রোলা দে বেহোশো পড়ে হি জগা দে মোহতরম সদরে জলসা ওয়াজবুল হজরাত রাম সমাবেত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক তরুণ ভাইয়েরা পর্দার আলের সম্মানিতা পর্দানসী মা ও বনেরা মহান রব্বুল আলমিনের অপরিসীম দয়া আর এহসান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আজ বিশে ডিসেম্বর দুই হাজার সতেরো ইংরেজি তারিখে চট্টগ্রামের হাটহাজারী থানার অন্তর্গত ফতেহাবাদ স্কুল ময়দানে অনুষ্ঠিতব্য দুই ব্যাপী এই আজিমশান তফসিরুল কোরআন মাহফিলের আজ উদ্বোধনী দিবসের এ পর্যায়ে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি একটু আগেও খেয়াল করছি কারিয়ান সাহ এত সুন্দর একটা তেলাবাদ করলেন আপনাদের একটা লোকের মুখের থেকে একটু সুভান আল্লাহ না হলে একটু আল্লাহ একবার বাই রয়ে নাই একেবারে নিরিবিলি মনে হয় যেন এখনও আলহামদুলিল্লাহটা এতগুলা মানুষ আলহামদুলিল্লাহটা বলেন নাই বলে হুজুর জোরে বলার দরকার কি জোরে বলার আসলে তেমন দরকার নেই বললেই হলো কিন্তু আমার তো আপনাদের চেহারার উপরে নজর আছে অনেকটা খেয়াল করতেছি কার কার ঠোঁট নড়ল না লড়ল দেখতেছি অনেকেই বলে নাই আমরা অলসতার শিকার আলহামদুলিল্লাহ বললে সা না গুনা জি এটাও তো কয় না একেবারে যদি অলসতা থাকতো তাহলে তো এখানে আসতে পারতেন না তো যখন কষ্ট করি আসছেন তো একটু দুই একটা কথা বলেন না আলহামদুলিল্লাহ বললে সবাব না গুণা সবাবের আমাদের প্রয়োজন আছে না নাই তো থাকলে টাকার প্রয়োজন থাকলে টাকা দিতে গেলে হাত পাতি সাাবের প্রয়োজন থাকলে পাওয়া গেলে একটু মুখ নাড়ব না আলী ওসাল্লাম এরশাদ করছেন একবার যদি কেউ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে তা আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা যেটা আছে এটা পূর্ণ হইয়া যায় মতো সাওয়াব আল্লাহফাক তাকে দান করেন আরেক রবায়তের মধ্যে আছে যদি কেউ আল্লাহ আলহামদুলিল্লাহ একবার বলে আল্লাফাক তাকে এই পরিমাণ নেকি দান করেন যেই পরিমাণ নেকির মিজানের পাল্লা ভর্তি হয়ে যায় ডিউটি কম বিনিময় বেশি ডিউটি কম পরিশ্রম কম হচ্ছে আরেকটাকে পরিশ্রম বেশি বলে হুম মনোযোগ সহকারে শুনতেছে ডিউটি কম বেতন বেশি একটা ফুলের বিনিময়ে গোটা বাগান খরিদ করা যায় কত সস্তা সদাই আলহামদুলিল্লাহ এটা কালীমাতুর শোকর আল্লাহ ফাকের শোকরের বাণী এটা বললে আল্লাহ ফাঁক নেয়ামত বাড়াই দেন সবাই আল্লাহ ফাকের শোকর আদায় করি আলহামদুলিল্লাহ এখনো অমনোযোগিতার রোগের রুগী আছে আরেকবার যে আলহামদুলিল্লাহ বলার জন্য বলছি এইটাও শুনে না আমি উপরে আমি দেখতেছি তাকায় তো আপনারা আমাকে ভালো বলেন আর খারাপ বলেন এই অমনোযোগী মানুষ কিন্তু আমার জানের শত্রু আমার মন চাই গুলি করে দিতাম আমি আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলতেছি অন্য কিছু না নানাউজিল্লা বোখারি শরীফ কিতাবিটা এত বড় না ওজন পঁয়তাল্লিশ মিনিটের ঘন্টা আমার ঘন্টায় কোনো বাফের বেটা ঘুমাইতে পারবে না জুইতে পারবে না আমার ঘন্টায় জুড়লে আমি এই পঁয়তাল্লিশ মিনিটের জন্য বোখারি শরীফ হাতে লইয়া দাঁড় করায় দিই দাঁড়াই থাক ফুরা ঘন্টা এটা কি ঘুমানোর জায়গা নেই বাড়িতে ঘুমাইতে ফেললি না অমনোযোগী মানুষ একবারে আমার জানের শত্রু অমনোযোগী ব্যবসায়ীর ব্যবসা নষ্ট অমনোযোগী কৃষকের চাষাবাদ নষ্ট অমনোযোগী চাকরিজীবীর চাকরিতে ডিমোশন অমনোযোগী ছাত্র পরীক্ষায় ফেল করে অমনোযোগী ড্রাইভার মোবাইলে কথা বলে বাম হাতে মোবাইল ড্যাংহাতে স্টিয়ারিং

সাব আই একবারে মিষ্টুপ মারি হুজুর পাক সাল্লাহ ইসাল্লামের তেলাবাক শুনছেন যখন সুরাই রহমানের তেলাওয়াক শেষ হইছে হুজুরে পাক সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেন আমার সাহাবিগণ তোমরা মানুষ সাহাবীরদের থেকে আমার জিন সাহাবিরা উত্তম একজন বলে আর সুল কিভাবে ক আমি লাইলাতু তার মধ্যে এই সুরাতুর রহমান আমার জিন সাহাবিদেরকে তেলাওয়াত করি শুনাইছিলাম যতবার ভাবিয়ে গিয়া আলাই রব্বি কুমা তুকা জীবান আসছে ততবার আমার জিন হাবিরা উত্তর দিছে লা নুকাদিবু বে আলাই আমরা আমাদের প্রভুর কোন নেয়ামতকে অস্বীকার করি না কই তোমরা তো কোনো উত্তর দিলা না। রসুল আকামসাল্লা ইসলামের এই হাদিসের দ্বারাই বোঝা যায় শ্রোতাদের পক্ষ থেকে একটু উত্তর মুত্তর হ্যাঁ না ঠিক ব্যাঠিক এগুলা হইলে যিনি বলেন উনি উৎসাহিত হন উনার আমার তারা কথা শুনতেছে বুঝতেছে এবার একটু বাইরেছি তারপরেও ফুরা না ফুরা বাহির হয়নি মনোযোগ নি সবাই জি দুনিয়া আখেরাতের সকল কাজের সফলতা হইল মনোযোগ সকল কাজের সফলতার কাঠি মনোযোগ মনোযোগ ছাড়া দুনিয়ার কাজের সফলতাও আসে না আখেরাতের কাজের সফলতাও আসে না মনোযোগ ছাড়া মাহফিলে যাইয়া বসি বয়ান সারা জীবন শুনলে এই বয়ান শোনার দ্বারা জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসবে না মাহফিলের আগের দিনের বদভ্যাস যেগুলা এগুলা পরের দিনও থাকবে একটাও যাবে না মাহফিলের আগে দাড়ি কামাই মাহফিলের মধ্যে হুজুরে দাড়ি রাখার গুরুত্ব বর্ণনা করছেন ফজিলত বর্ণনা করছেন স্বভাব বর্ণনা করছেন এখন পরের দিন থেকে যদি দাড়ি এগুলা আবার কামানো হয় তো পরিবর্তন আসলো নি জি পরিবর্তন আসতে হবে না পরিবর্তনের উদ্দেশ্যে শুনতে হবে না নাকি আল্লাহ যা করে হুজুরে বলতে থাকো আর আমি শুনতে থাকবো একটাও মানবো না নিয়ত এটা নাকি এটা দাদা দাড়ি কামাই এরা কয় না ওই দাড়িওয়ালারা কয় না রুগিয়ে করতে হবে। এই। আরে মাগরিব থেকে আসা পর্যন্ত সময়ও কম ফালতু কথা করতে করতে আমার আসল কথা হবে না খালাস আমাকে আলোচ্য বিষয় দিয়েছেন কর্তৃপক্ষ সুরাই ফাতেহার তাফসির করার জন্য তো সুরাই ফাতেহার তাপসির একদিনের এক মাহফিলে এক ঘন্টা সোয়া ঘন্টায় শেষ করা যায়নি এই জন্য আমি শেষের দিকে তালাবাদ করছি শুরুর দিক তালাবাদ নেই। তারপরেও একটু ধরাই দিমু যৎসামান্য ইনশাল্লাহ সুরাই ফাতেহার মধ্যে সাতটা আয়াত আছে কয়টা সবাই বলতে হবে আমার এটা ওয়াজ মাহফিল না আমার এটা ক্লাস আমি জাগা মতো বয়ান করি এবার চুমনি নাজিরপুর মাদ্রাসার মাহফিলের মধ্যে ছাত্রদের থেকে নহ সরফের পরীক্ষা নিছি ছাত্র বেশি এই জন্য সব ম্যাক্সিমাম ছাত্র তো এদের সাথে নহসরফের তাকরার করছি আমার এটা ওয়াজ মাহফিল না এটা হলো কি ক্লাস মাঝে মধ্যে আমি জিজ্ঞাসা করবো পরীক্ষামূলকভাবে আপনারা সঠিক উত্তর দিবেন সুরাই ফাতেহার মধ্যে আয়াত কয়টা জি ষাটটা এই সাতটা আয়াতের মধ্যে একটা আয়াত হলো মেইন একটা আয়াত মেইন এই আয়াতটা হইল পঞ্চম নম্বর আয়াত ক পঞ্চম আয়াত নম্ব সেরাতল মুস্তাকিম এইটার আগে আছে চারটা আয়াত পরে আছে দুইটা আয়াত ইহদিনা সেরাতুল মুস্তাকিম পঞ্চম আয়াত যেটা এটা হলো দুনিয়ার মানুষের পক্ষ থেকে আল্লাহর নিকট একটা দরখাস্ত একটা কি দেখেন আমি অনুবাদ করি দরখাস্ত কিনা আপনারা বলবেন সেরাতল মুস্তাকিম আয় আল্লাহ তুমি আমাকে সেরাতে মুস্তাকিমের উপর পরিচালিত কর দরখাস্ত কিনা এটা একটা কি দরখাস্ত এর আগে যে চারটা আয়াত আছে এই চারটা আয়াত হলো এই দরখাস্তের ভূমিকা পরে যে দুইটা আয়াত আছে এই দুইটা আয়াত হলো ভূমিকা যেটা মোকাদ্দিমা এইটা আবার দুই ভাগে বিভক্ত দরখাস্তের ভূমিকাটা কয় ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত প্রথম তিন আয়াত আলহামদুলিল্লাহ আলমিন আর রহমান রাহিম মালিক এই তিন আয়াত হইল আল্লাহাকের প্রশংসা পত্র চতুর্থ আয়াত যেটা একটা আয়াত এইটা হইল আল্লাহর সাথে দুনিয়ার মানুষের সাথে চুক্তি অঙ্গীকার বলে কেন এটা কেন দুনিয়ার মধ্যে কেউ যদি কারো কাছে কিছু চায় তো চাওয়ার আগে যার কাছে চাইবে তার একটু প্রশংসা করতে হয় প্রশংসা করলে লোকটা একটু খুশি হয় খুশি হইলে দেওয়ার জন্য আগ্রহী হয় আপনারা গ্রামে গ্রামে আপনাদের দেশে আছে কি না তো জানি না আমাদের দেশে আছে মহিলা বিক্ষুখ কতগুলা মহিলা ফকির আপনাদের দেশে আসেনি ঘরের দরজায় যাইয়া বসে বসি ওই ঘরের মালিক যে মহিলা আছে ওই মহিলার প্রশংসা করা শুরু করে মারে তোরা কত ভালো তোর শাশুড়ি কত ভালো লোক ছিল কোনো দিন আসলে খাওয়া সারা যাইতে দিত না আর তোরা সেই শাশুড়ির বউ তোরাও আল্লাহ রহমতে ভালো তোরাও তো সবসময় খাইতে কস একবারে ফার্ম তাম দিয়া ভালো করে যখন ফুলাই দিছে এবার বধু কয় এই খানা খাইছ ভিক্ষা দেওয়ার পরে কয় খানা খাইছ না খাইলে আজকে আস্তে খাইয়া যাও এটা হলো চালাক নি যেগুলো আছে এগুলোর কাজ আর যেগুলো আলু বোখারা আছে আলু বোখারা সেগুলা এগুলা জানে না এই জন্য ভালো ভিক্ষাও পায় না ভালো খাইতেও পারে না বুঝছেন না বুঝেন না প্রশংসার দ্বারা দাতা দেওয়ার জন্য কি হয় আগ্রহী হয় আল্লাহ ফখর আলমিন বলে বান্দা তুই যদি বাংলাদেশের ত্রাণ মন্ত্রণালয়ে তোর পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের জন্য একটা ত্রাণের জন্য দরখাস্ত করতে যাবি তুই নিজের ইচ্ছা মতো দরখাস্ত করলে হবে না ওই মন্ত্রণালয় কর্তৃক কতগুলা দরখাস্তের ফরম ছাপানো আছে সেইগুলা সংগ্রহ করা লাগে ঠিক না বেটিক এগুলো সংগ্রহ করি এই ফরমিটাকে ফিল করতে হয় এই ফরমের উপরে দি মন্ত্রী সাহেবের পদমর্যাদা সহ নাম সহ উপরে লিখতে হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী অমুক সমুক তমুক সমীপেশু ঠিক না ভাই ঠিক বলে এগুলা লেখা লাগে কেন মন্ত্রী সাহেবকে একটু সম্মানজনক ভাবে সম্মান ভাবে থ্রো না করলে মন্ত্রী সাহেব কিচ্ছু আপনাকে দিবে না বুঝছেন না বুঝেন নাই আল্লাহ ফাকরুল আলমিন বলে বান্দা তুমি যে নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার কাছে দরখাস্ত করবা তো তোমার মন মতো করলে হবে না দরখাস্তের ফরম আমার পক্ষ থেকে নির্দিষ্ট করা আছে এই ফরমিটা তেলাবাদ করতে হবে পুরাটা তুমি মন বানাইয়া সুরেয়া কিছু করলে হবে না মনোযোগ আছে নি হ্যাঁ এই দোস্ত ভাই আপনি ঘুরাইতে পারবেন না সেট করি বসেই থাকবেন ডোন্ট ডিস্টার্ব মি কি করতে চাইছিলাম আরে এখন তো বানানি সুরানির যোগ শুরু হয়েছে কিসের যোগ বানানি সুরানির যোগ এখন আল্লাহ আল্লাহ রসুল কি বললো কি করল কি করতে কইল এখন বানাইয়া বানাইয়া শুরু করে দিছে আমার বেয়েরা দোস্ত হাব রসুল আকরম সাল্লুআলাম কে সালাম দিতে হলে দাঁড়াই দিতে হবে না হইলে বেয়াদব হবে না হইলে কি হবে বেয়াদব হবে আচ্ছা আমি আপনাদেরকে বলি আমরা নামাজের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিই কিনা নামাজের মধ্যে নবীজির প্রতি সালাম আসেনি দাঁড়াই না বসি আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ আসেন্লাহি ওয়াবারাকাতুহ এইটা প্রত্যেক নামাজি উম্মতের পক্ষ থেকে নবীজির প্রতি সালাম না দাঁড়াইয়া না বৈসা যদি বসি নবীজিকে সালাম দিলে বেয়াদব তো তাহলে আজকে থেকে আমার সেই সমস্ত ভাইয়েরা নামাজ পড়ার সময় কি করবে বসি বসি আত্য়া তুলিল্লা হিআসা তু এই পর্যন্ত যাওয়ার পরে ফুডুর করে দাঁড়াই যাবে দাঁড়াইয়া বলবে আসালাম আলাইকা ইউ হে ইয়ু আহ ওয়া বারাকা এই পর্যন্ত যাইয়া আবার ফুডুর করে বসে যাবে দরকার আছে না নাহলে বেয়াদব হবে তো নাহলে কি হবে বেয়াদব হবে আসল কথা এটা না আসল কথা হইলো দোস্ত খোদার কসম করি বলতেছি আমি কাউকে ঘৃণা করি না কাউকে করি না আসল কথা দেওয়া আমার উদ্দেশ্য হুজুরে পাক সালাম দেওয়ার বিভিন্ন পদ্ধতি আছে পদ্ধতিগুলো আমরা জানি না পদ্ধতিগুলো আমরা কি জানি না রসুল আকলম সাল আলিউসাল্লামকে উম্মতে সালাম দেওয়া প্রথমত দুই প্রকার একটা নামাজের বিচর আর একটা নামাজের বাহিরে বুঝছেন না বুঝেন নেই রসুল্লা সাল্লা ইসলামকে উম্মতে সালাম দেওয়া প্রথমত কয় প্রকার দুই প্রকার একটা সালাম হইল নামাজের ভিতরে আর একটা সালাম নামাজের বাহিরে নামাজের ভিতরে হুজুর পাকসা ইসলামকে উম্মতে কিভাবে সালাম দিছে রসুল্লা নিজে নামাজ পড়ি যেভাবে শিক্ষা দিছে এবং সাহাবা এ কারাম রসুল্লা সাল্লি নামাজের মধ্যে যেভাবে সালাম দিছে তা শাহুদের বৈঠকে তা শাহুদের ভিতরে বসি বসি নবীজি নিজেও তা শাহুদ পড়ছেন নিজেও নিজেকে সালাম দিছেন এবং সেটার অনুসরণে সাহাবা কারামও হুজুর পাকসালসলামকে সালাম দিছেন এই জন্য গোটা পৃথিবীর নামাজি মুসলমানেরা হুজুর পাকসালিসামকে নামাজের মধ্যে আসসালামু আলাইকা ইউহান নবী ইউ আর রহমতুল্লাহ ও বলিয়া সালাম জানায় তা শাহুদের বৈঠকে বসিয়া বসিয়া এটাকে অন্য রকম করার কোনো বাফের বেটার ক্ষমতা নি নাই আল্লাহ আকবর এটা গেল সালাম আরেকটা হলো দরুদ আরেকটা হইল কি আল্লাহাক কোরআন শরীফের মধ্যে কয়টা কাজের হুকুম দিছেন দুইটা সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা তোমরা নবীর উপর নবীর পরিবার বর্গের উপর দরুদ পড়ো সালাম দাও দরুদ পড়ো সালাম দাও তো সালাম তো দিলাম তা সাউদের ভিতর বুঝছেন না বুঝেন নাই এই যে না বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে হনে বুঝতে লাগবো না এবার রইল দরুদ এখন রসুল্লা সাহে আসলামের উপরে নামাজের মধ্যে দরুদ আছে না নাই দাঁড়াই দাঁড়াই না বসি বসি কোথায় তা পরে আল্লাহ আলা মোহাম্মদ মুহম্মদ ইমুয়াল আলি শেষ পর্যন্ত এটা দরুদ না এটা কি দরুদ রসুল্লা আসলাম নিজে নামাজের মধ্যে এই দরুদ পড়ছেন না পড়েন নাই হুজুর সাল্লাসলাম নামাজই ছিলেন না বেনামাজি ছিলেন না নামাজ না পড়লেও চলে নামাজ না পড়লে মুসলমান হওয়া যায় না নামাজ না পড়লে ল্যাংটা মামা হওয়া যায় গাঁজা বাবা হওয়া যায় গাঁজা বাবা নামাজ না পড়লে কি হওয়া যায় গাঁজা বাবা মুসলমান হওয়া যায় না হুজুর পাকসল্লাহ ইসলাম নামাজ পড়ছেন না পড়েন নাই তো নবীজির নামাজের মধ্যে আল্লাহ সাল্লাহ আলা নবীজি পড়তেন কি পড়তেন না নবীজির অনুসরণে সাহাবা একরাম পড়ছেন না পড়েন নাই দাঁড়াইয়া দাঁড়াইয়া না বইসা বৈশা ও দরুদ কোনটা আরে না পাগল মুস্তফা জানে রহমত পেলা সালাম সমে বজমে হেদায়ত পেলা কো সালাম এইটা না কোনটা আল্লাহ সাল্লে আলা অদস্ত যদি এইটার থেকে ওইটা দামি হয় এইটার থেকে ওইটার মর্যাদা বেশি হয় এইটার থেকে ওইটার গুরুত্ব বেশি হয় ফুরাটা মিলাদ মাহফিলের মধ্যে আল্লাহ সাল্লে আলা বাদ দিয়া যদি শুধু মুস্তফা জাহানে রহমত পেলা সালামের গুরুত্ব বেশি হয় তাহলে এক কাম করেন না তা শাহুদের বৈঠকে আসাদু আল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দুহ রাসুল মুস্তফা জাহান রহমত পেলা আকু সালাম সমে বাজ মেহদায়ত পেলা সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবে নি নামাজ কারে বুঝাইতাম মনের জ্বালা মনের জ্বালায় বনে গেলাম বনে পাইলাম সোনা বিষের লাডুতে মরে চোর সাতজনা কুমারের চুরি রাগাতে মরে বনের বাঘ বিরিশ গরু মানুষ মারে শোনেন মহারাজ আল্লাহু আকবার বানানো যাবে না বানানো যাবে না আল্লাহ আকবর ফটিয়া মুক্তি সাহেব রহমতুল্লাহ আলাইকে একজন জিজ্ঞেস করছিলেন হুজুরের মুরিদ হুজুর তোরা কে আমা ধর বুঝতেন লিখতেন না কি কি হুজার করছে হুজুর তোরা কে আমা ধর মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই জবাব দিছে আরা দূরে দূরে চলি নতুন দূর নগরী আরা দূরে দূরে চলি নতুন দূর নগরী ইয়া বুঝন না করছি ইন তো নোয়া খেলার ভাষা নো আই ফোয়া নোয়া ইন চট্টগ্রামের বাসা নো না ইন বুঝতে কষ্ট না আরা দূরে দূরে চলি নতুন দূর নগরী মানি আগে ওয়ালারা জিনতি জিন্দি আই কে চললি আর আইন জিন্দি চলি নতুন আঁকা বাঁকানো চলি

ইমাম আবু আনিফা এজুরত ন চলে ইমাম বুখারি দুরি ভেত চলে তো হ না ফরিদুদ্দিন বয়ান গরম সারি দিব নতুন বানানো যাবে না আল্লাহ আলমিন বলে বান্দা তোমার ইচ্ছা মতো দরখাস্ত করতে পারবা না আমি যেই মুসাবিদা শিক্ষা দেব সেই মুশাবিদার তেলাবাদ করি তোমাকে দরখাস্ত করতে হবে এই মুসাবিদার নাম সুরে ফাতে সুরায় হ্যাঁ এক নম্বরে তোমাকে আমার প্রশংসাপত্র পাঠ করতে হবে দুনিয়ার সমতালি আর রম রেজুমিয়া আল্লাহ আকবার যদি দানের জন্য প্রশংসা তালাশ করে আমি আ কেমন হা কেমিন আমার কাছে দরখাস্ত করবি বান্দা আমার প্রশংসা করা ছাড়া কেমনি করবি আগে আমার প্রশংসা কর তুমি বলো আলহামদুলিল্লা হিরব বিলা আলমিন সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি সমগ্র বিশ্ব প্রতিপালক আর রাহমান রাহিম তিনি ওই আল্লাহ যিনি দুনিয়ার জন্য ব্যাপকভাবে দয়ালু দোস্তদেরকে যেমন খাওয়ান দুশ্মনদেরকেও তেমন খাওয়ান শুধু দোস্তদেরকে খাওয়ায় আর দুশ্মনদেরকে বুকা মারে এমন না ঠিক না ঠিক বরং আল্লাহ আলামিনের প্রতিপালনের ধরন অন্যরকম সেটা কি দোস্তাদেরকে কয় কোনো রকমের রুটি আর ডাউলে কোনোরকমের জুপড়িতে বসবাস করিয়া দুনিয়ার জীবন কাটাইয়া দাও আর দুশ্মনদেরকে প্রতিবেলায় কালিয়া কুপ্তা খাওয়ায় ঠিক না বেটি আচ্ছা আপনারা আমার একটু বলেন তো এই এই পর্যন্ত কোনো অফ আমেরিকার খবরে নয় বিবিসির নিউজে এই পর্যন্ত শুনছেন ডোনাল্ড ট্রাম্প জীবনে এক বেলা উপাস কোনো দিন খবরে আসছে জর্জ ডাব্লিউ বুশ বিল ক্লিন্টন বারাক ওবামা এরিয়াল শ্যারন মোদি জীবনে একবেলা উপাস ছিল কোনো খবরে আসছে আচ্ছা বুকে হাত দিয়া বলেন তো এই খবরটা আপনারা পাইছেন কিনা দোজাহানের সম্রাট যার রুচিলাই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ আকবর সাগর মহাসাগর যার রুসিলের সৃষ্টি হয়েছে গড়ে তিন দিন পর্যন্ত চুলে আগুন জ্বলে নাই এই খবরটা আপনারা পাইছেন তাহলে তো বোঝা যায় আল্লাহ ফাকের যত দুস্তি আর মহাব্বতার ভালোবাসা ট্রাম্পের লগে মোহাম্মদুর রসুল্লাহ আসলামের দেখতে পারে না এমন না বোঝা যায় এই মুসলমানরা দুকা খাইছে তো এই জায়গায় রহমতি হ্যাঁ আগিয়ার কে কাশানু পর বরকে গরতি হে তো বেচার মুসলমানু পর তবু তোমার বারি ধারা বর্ষে সদা তাদের প্রতি আর বজরা নলে পুড়ে মরে নিরীহ মুসলিম জাতি আমার ভাইরা দুস্তাব এই সময়ের মধ্যে অনেক মুসলমানের ইমান টল মল টল মল করতে আসে মুসলমান জাতি যদি সত্য জাতি হইত মুসলমান জাতি যদি হক হইতো মুসলমানের ধর্ম যদি সত্য হতো মুসলমানের পিছনে আল্লাহ ফাকের মজদার সাহায্য যদি থাকত তো মুসলমান কেন আল্লাহ একবার মায়ানমারে এইভাবে মার খায় মুসলমান কেন ফিলিস্তিনে এইভাবে মার খায় মুসলমান কেন ইরাকে এইভাবে মার খায় মুসলমান কেন আফগানিস্তানে এইভাবে মার খায় মুসলমান কেন কাশ্মীরে এইভাবে মার খায় আমার বেহরা দুস্থ এই মায়ের খাওয়া আর না খাওয়া এটা সত্যতার সততার প্র এটা প্রমাণ নয় তবে একটা কথা মনে রাখতে হবে আমার বেহরা দুসাফ আল্লাহফা কাব্লা আলামিন কোরআন শরিফের মধ্যে শাৎ করেছেন ওয়ামা আসাবা কুম মুসিবাতিন ফাবিমা কাসাবা দিকুম ওয়া ফুয়ান কাশি আল্লাহ কাব্দুল আলমিন বলেন দুনিয়ার মানুষেরা যখন তোমরা আমার হুকুম ছাড়িয়া দিবা আমার আনুগত্য ছাড়িয়া দিবা আমার হাবিবের অনুসরণ ছাড়িয়া দিবা তোমাদের মধ্যে যখন ইসলাম থাকবে না তোমাদের মধ্যে যখন আল্লাহ আল্লাহ রসুলের বিধান থাকবে না তখন বিজাতিদের অন্তর থেকে তোমাদের ভয় আমি উঠাইয়া নেব। তখন বিজাতিরা তোমাদেরকে আর ভয় করবে না বিজাতিরা নানা রকমের নির্যাতনের তোমাদের উপরে চালাইয়া দিবে এটা অন্য কারণে নয় শুধু তোমাদের আমলের কারণে শুধু তোমাদের কিসের কারণে আমাকে মাফ করবেন আপনি আপনার বেগা না বিনা ঘোষ আমার বেড়া দোস্তাব এই যে মায়ানমারের মুসলমানদেরকে এখন বুদ্ধরা এইভাবে মারতেছে আমাদের কলিজা ফাটিয়া যায় চোখের ফানি ধরি দেখতে পারি না আল্লাহ একবার সাহায্য লইয়া ত্রাণ লইয়া আমরা কক্সবাজার যাই না যাই সেখানে ত্রাণ বিতরণ করি কিন্তু একটা জিনিস আমার কাছে লক্ষণীয় হইয়া দাঁড়াইছি ও ভাইরা এই মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের যে মহিলারা এদের পোশাক কি এদের পোশাক বুকের মধ্যে একটা ব্লাউজ আর নিচে একটা গাগরি আল্লাহ আকবার নিচে একটা গাগরি বা একটা চাদর লুঙ্গির মতো ফেসাইয়া রাখছে আর বাকিটা সব খোলা আমি আপনাদেরকে জিজ্ঞেস করব এটা কি কোনো মুসলমানের পোশাক নাকি মকচাক মার ফোকা ফোক পোশাক এটা কার পোশাক মক চাকমার পোশাক না কেন মুসলমানরা আর কানের মধ্যে কোনো মাদ্রাসা ছিল না আর কানের মধ্যে ওলামায় কেরাম ছিল না আর কানের মধ্যে ওলামায় কেরামের স্ত্রী কন্যারা ছিল না ওই সমস্ত ওলামায় কেরামের অনুসরণ কেন করিল না ওই সমস্ত ওলামায় কেরামের কথা কেন না। ওই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে নিজেদের ছেলে মেয়েদেরকে কেন না ওই সমস্ত ওলামায় কেরামের স্ত্রী কন্যাদের পোশাকের অনুসরণ কেন করিল না মুসলমান হইয়া মক চাকমার পোশাক কেন অবলম্বন করলা মুসলমান হইয়া আল্লাহ আকবার ওই ত্রিপুরার মক চাকমাদের অনুসরণ কেন করলা এই কারণেই তো তোমাদের উপরে আজকে এই গজব নাজিল হয়েছে আমার বেয়েরা দোস্তাবাব এখন যাইয়া দেখেন ফিলিস্তিনে মনোযোগ আসেনি ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প বদমাস লুচ্চা কি লুচ্চা ডোনাল্ড ট্রাম্প কি লুচ্চা বদমাস এই বদমাস জেরুজালমকে ইসরায়েলের কি ঘোষণা করছে রাজধানী ঘোষণা করছে আমার বেহরা দোস্তাব শুধু রাজধানী ঘোষণা করছে তা নয় বরং এটার জন্য প্রতিবাদে যে সমস্ত মুসলমান নারী পুরুষেরা রাস্তায় নেমেছে এদেরকে শিয়াল কুকুরের মতো নির্যাতন করতে আছে। আমার বাইরা তো স্বভাব একটা মুসলিম মায়ের গায়ে মুসলিম বোনের গায়ে যখন আল্লাহ লাঠি যায় আসে ফানি না কিন্তু সাথে সাথে এই কথাটাও আমার অন্তরে লাগে এই কথাটাও আমার চোখে পড়ে যেই মুসলিম মহিলাটার গায়ে পুলিশের লাঠি পড়তেছে ওই মহিলাটার শরীরের দিকে তাকাইলে তার পোশাকের দিকে তাকাইলে উপরে আল্লাহু একবার একটা টাইট ফিটিং একটা পোশাক একটা জামা পাওয়া যায় আর নিচের দিকে তাকাইলে দেখা যায় একটা স্কিন টাইট জিন্সের প্যান্ট স্কিন টাইট জিনসের প্যান্ট আমার প্রশ্ন হলো ও মা ও বোন তুমি মুসলমান এই কথা ঠিক কিন্তু তোমার পরনে যেই প্যান্ট ট্রাম্পের ফোরণত সেই প্যান্ট তুমি মুসলমান হইয়া আবু বকরের ফরনের জামাটা আবু বকরের ফোরণের পোশাকটা কেন গ্রহণ করলা না ওমরের ফরণের পোশাকটা কেন গ্রহণ করলা না উসমানের ফরনের পোশাকটা কেন গ্রহণ করলা না তুমি মুসলমান হইয়া আল্লাহু আকবর মুসলমান মহিলা হইয়া তুমি ফাতেমার ফরনের পোশাকটা কেন গ্রহণ করলা না আয়েশার ফরনের পোশাকটা কেন গ্রহণ করলা না রাবেয়া বস্রীর ফরনের পোশাকটা কেন গ্রহণ করলা না ওই ট্রাম্পের ফরনের ফ্যান্ট আর তোমার ফরনের ফ্যান্ট যদি এক হয় তো ট্রাম্পের লোকেরা তোমাকে তো পিটাবেই কোনো সন্দেহ না কোনো সন্দেহ নাই মুসলমান মনে রাখতে হবে গোটা বিশ্বের মুসলমানের সম্মান নবীজির সুন্নতের মধ্যে নিহিত কুরার কসম যতদিন পর্যন্ত মুসলমান নবীজির সুন্নতকে উপেক্ষা করে ওই ডোনাল্ড ট্রাম্পের আদর্শ আর কৃষ্টি কালচারকে গ্রহণ করবে ততদিন মুসলমান ওই ট্রাম্পের লোকদের হাতে মার খাবে 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 এখনো সময় আছে রসুল আকরম সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাত করেছেন খালিফুল ইহুদা ওয়ান নাসারা খালিফুল ইহুদা ওয়ান নাসারা হে আমার উম্মত তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো মনোযোগ আছে নি ইহুদি খ্রিস্টানের কি করো বিরোধিতা করো কথায় কাজে কথায় কাজে ব্যক্তিগত কাজে পারিবারিক কাজে সামাজিক কাজে অর্থনৈতিক কাজে রাজনৈতিক কাজে ব্যবসা বাণিজ্যের কাজে লেনদেনের কাজে আল্লাহ একবার সাংস্কৃতিক কাজে সর্বময় প্রেক্ষাপটে তোমরা কাজে কথা বিরোধিতা করো এখন কি আমরা ইয়াহুদি খ্রিস্টানের বিরোধিতা করতেছি আমার ভাইয়েরা দোস্তাহবাব মনে কষ্ট নেবেন না আপনারা আই এম এক্সট্রিমলি সরি এই মনে কষ্ট নিবেন যদি ইয়াহুদি খ্রিস্টানের বিরোধিতা করেন তাহলে প্রথম নম্বরে নিজের ফেস কন্ডিশন পালটাইতে হবে ফেস কন্ডিশন কি করতে হবে পাল্টাইতে হবে যদি ইহুদি খ্রিস্টানের বিরোধী আপনি হইয়া থাকেন আপনার শরম লাগার কথা না লজ্জা লাগার কথা না আপনি রাস্তা যেয়া মিছিল করেন প্রতিবাদ সভা করেন আমার ভেড়া ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আর আপনার ফেস কন্ডিশনটা ট্রাম্পের মতো আপনার ফেজ কন্ডিশনটা কার মতো ট্রাম্পের মতো আপনি রাস্তায় যেয়া মিছিল করেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আর আপনার বডি কন্ডিশনটা ট্রাম্পের মতো লজ্জার কথা না তাহলে বিরোধিতা করতে গেলে প্রথমে ফেস কন্ডিশন আর বডি কন্ডিশন কি করতে হবে পাল্টাইতে হবে আমার ভাইয়ের আদস্ত আমরা কার অনুসারী নবীজির কার অনুসারী নবীজির বলেন না সবাই আমরা কার অনুসারী নবীজির কার অনুসারী আমরা একটা মানুষ হাত উঠাইয়া দেখান যে আমি নবীর অনুসারী নই নাই উঠান না আমি নবীর অনুসারী নই একজন এবার হাত উঠান তো আমরা কারা কারা নবীজির অনুসারী মাশাল্লাহ সবাই উঠাইছেন উঠে রাখেন হাত উঠে রাখেন ভিডিও হচ্ছে আর শে ভিডিও এই ভিডিও না আমরা সবাই নবীজির অনুসারী সত্য বলতেছেন দিলের থেকে না ঠোঁটের থেকে সবাই নবীজির অনুসারী হাত নামান যদি নবীজির অনুসারী হইয়া থাকেন দাড়িগুলা যে কামাইতেছেন কারণ অনুসরণে ট্রাম্পের না নবীজির কারণ অনুসরণে বুকে হাত দিয়ে বলেন ভদ্রা কোলামাই কেরাম যারা এই হাটহাজারি থানার মধ্যে আছে হজরত নামাই কেরাম ওনাদেরকে কসব করি বলতে বলেন নবীজির চেহারাটা কিরকম ছিল আল্লাহ একবার হজরত মালানা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ চেহারা নবীর চেহারা না বিল ক্লিন্টনের চেহারা নবীর চেহারা জুনায়দ চেহারা নবীর চেহারা না এরিয়েল শরণের চেহারা নবীর চেহারা আপনার আমার চেহারাটা এরিয়েল শরণের সাথে মিলে মুদির সাথে মিলে ট্রাম্পের সাথে মিলে বারাকু সাথে মিলে কিন্তু মোহাম্মদ রসুল্লাহ আসলামের সাথে মিলে না ঠিক না ব্যাঠিক মনে কষ্ট যাইতেছে মনে কষ্ট আমাকে মাফ করিয়ে দিবেন ও বেরা দোস্ত আবাব মরবেন কবে বলেন কে দেখেন দশ বছর পরে কে কে মরবেন একজনও নাই জি মৌতের কোন গ্যারান্টি নাই এক সেকেন্ডের এরকার সাথে কে কে একমত আছেন হাত উঠেন নামান এক সেকেন্ডের মৌতের গ্যারান্টি নাই আজকের রাত্রে যদি মৃত্যু এসে যায় তো কবরের মধ্যে আপনার প্রথম সাক্ষাৎ হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের সাথে যেই বন্ধুকে জীবনে কোনোদিন দেখেন নাই সেই নবীজিকে প্রথম দেখতে পাবেন কোথায় কবরে আমার বেয়েরা দোস্ত আবাব আল্লাহ হাবিব জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী একটা উম্মতকে দফন করা হয়েছে কবরে এইবার ফেরেস্তা আসছে মনকার নকির জিজ্ঞেস করে মার রব্বু মুর্দায় আল্লাহ বুঝে থাকলে বলুন আনসারটা রাইট না রং শুনতেছ না আনসারটা রাইট না রং রাইট আনসারটা রাইট না রং রাইট রব্বি আল্লাহ ফেরেস্টা জিজ্ঞেস করে মা দিন মুর্দা উত্তর দে দিন ইসলাম বুঝে থাকলে বলুন আনসারটা রাইট না রং রাইট এইবার মুর ফেরেস্তায় কয় ও মুরদা পশ্চিম দিকে তাকা এই যে একটা চেহারা দেখা যায় এই যে এই যে আই হাজা ওয়ামান হাজা রাজুল আল্লাহজি বরিসা ফিল কম আমার তালবে আলমায়েরা বলুন হাজা স্মেশেরা করিবের জন্য না বরিনদের জন্য কিসের জন্য করিবের জন্য না দূরবর্তী বোঝানোর জন্য না নিকটবর্তী বোঝানোর জন্য নিকটবর্তী বুঝানোর জন্য তাহলে বোঝা যায় কোথার কোসম প্রত্যেকটা মুর্দা তার কবরে শুয়া পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো মেরু থেকে কবরে শুইয়া নবীজিকে সামনাসামনি দেখতে পাবে নবীজিকে সামনাসামনি দেখতে পাবে যার দরণ হাজা শব্দ ব্যবহার করবে মনকার নকির এই যে মানুষটা তোমার সামনে তুমি দেখতেছ এই কে উনাকে চিনতে পারো কিনা বলো আমার বেয়ের আলোচনা মনকার নকির যখন এই প্রশ্ন করছে। মুর্দায় এবার ফেরেস্তাদেরকে ঠেলে আর কয় ও তারা দূরে যাও তোমাদের দুইটা প্রশ্নের উত্তর তো ঠিক ঠিকভাবে দিয়েছি আর একটা প্রশ্নের উত্তর একটু পরে দেব আগে এই চেহারাটা আমাকে একটু মনবরিয়া দেখার সুযোগ দাও এই বন্ধুর চেহারাটার জন্য পাগল ছিলাম জীবন বরকে আল্লাহর দরবারে বন্ধুকে একটু দেখার জন্য স্বপ্ন যোগে হইলেও কমজ কম দেখলা আরব কমজ কম খা বমে দেখব মুজের তাবানে মোহাম্মদ আমার বেহরা দোস্ত বাবেরা শুধু আশেকের ওসুল দাবি করলে আশেকের রসুল হয় না কয়দিন শোয়ার সময় একশত একশত বার দরুৎ শরীফ পড়ি আল্লাহর দরবারে দোয়া করছি আল্লাহ আমি শোয়ার সময় একশত দরুৎ শরীফ পড়লাম আমার এই দরুৎ শরীফের হাদিয়া তোমার নবীর এক একদশে পৌঁছাইয়া দাও আই আল্লাহ এই দরুৎ শরীফের উ স্বপ্ন তোমার বন্ধুর চেহারা মোবারকটা আমাকে একটু দেখাইয়া দাও কয়দিন দিন দোয়া করছি দোস্ত কমজ কম খাবমে দেখলা দেয়া রব কমজ কম খাবমে দেখলা দেয়া রব মুজে তাবানে মোহাম্মদ ও বন্ধুরা আমার আমি আপনাদেরকে আমি আপনাদেরকে একটা বুদ্ধি শিখাইয়া দিই একটা দরুদ শরীফ আছে এই দরুদ শরীফটাকে ঘুমানোর সময় একশতবার পাঠ করবেন একশতবার পাঠ করি আল্লাহর কাছে দোয়া করবেন এ আল্লাহ আমার এই একশতবার দরুদের হাদিয়া সোনার মদিনায় রাজায় আকদসে তোমার নবীর পাশে নবীর কাছে পৌঁছে দাও আর এই দরুদ শরীফের উসিলায় তুমি আমাকে স্বপ্ন যোগে তোমার নবীজির জিয়ারত নসিব করে দাও ও বন্ধুরা কোন উম্মত যদি নবীজিকে একবার স্বপ্নের মধ্যে দেখা পায় সে সত্যি সত্যি নবীজিকে দেখতে পায় কারণ শয়তান নবীজির আকৃতি ধারণ করতে পারে না মাররা আনি ফিল্মা নামের আনি হাক্কা ফাইনাস শয়তান আলা ইয়াতামাসসালু বি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওয়া মানরা আনি ফিলমা নামে ওয়া

শতবার পড়বেন এক শতবার ঘুমানোর আগে এক শতবার পড়ি দোয়া করবেন এরপরে ঘুমাইয়া আমার ভাইরা একচল্লিশ দিন একটানা এই আমল করতে থাকেন ইনশা আল্লাহুল আজিজ বেআনিল্লাহি তালামিহি স্বপ্নের মধ্যে আপনার সাথে হুজুরে পাক সাল্লাহ আলী ওসাল্লামের জেয়ারত হইয়া যাবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যidina ওয়া মাওলানা মুহাম্মাদ কুল্লামা যাকারহু যাকিরুন ওয়া কুল্লামা গাফাল আন যিকরিহি গাফিলুন যে সমস্ত বেয়রা মুখস্থ পারেন না এটাকে আল্লাহু আকবার লিখে নিবেন এই যে বয়ান রেকর্ড করতেছে উনাদের থেকে এই বয়ান কালেকশন কইরা ওই আলারব এন্টারপ্রাইজ ওয়ালা থেকে এটা বয়ান কালেকশন করবেন কালেকশন করি আমার বেয়রা সেইটাকে রিফিট করিয়া করিয়া উৎসকে মুখস্থ করবেন মুখস্থ করিয়া একচল্লিশ দিন আমল করিয়া দেখেন আমার ভাইয়েরা প্রথম একচল্লিশ দিনের মধ্যে যদি ভাগ্যে না জুটে দ্বিতীয় একচল্লিশ দিন দ্বিতীয় একচল্লিশ দিনের মধ্যে যদি ভাগ্যে না জুড়ে তৃতীয় একচল্লিশ দিন আমি আল্লাহ জাতের উপরে ভরসা করি বলতেছি বুজুর গানে দিনের আমলের ভিত্তিতে না আমার ভাইয়েরা ওলামা একেরাম সব কিছু আপনাদের সামনে ফণ্ডিতি করে না কিছু কিছু ওনাদের জীবনের বাস্তব অভিজ্ঞতার থেকে বলে তৃতীয় একচল্লিশ দিনের বেশি লাগবে না আল্লাহর আমার মতে আপনার সাথে আল্লাহর বন্ধুর দিদার নসিব হয়ে যাবে আল্লাহ আহ সাল্লা সৈয়াদীনা ও মৌলানা মোহাম্মাদ কুল্লাম আ জাকারহু জাকিরুন ওয়াকুল্লাম গ ফালা জিক্রি হিল ফিলুন আমার বেরা দুখা বাবেরা যখন জিজ্ঞেস করে মান হাজারুল্লাজি কুম মুরদা ফেরেশতাদেরকে ঠেলে আর কয় ও বন্ধুরা তোদের দুইটা প্রশ্নের উত্তর ঠিক ঠিকভাবে দিলাম আর প্রশ্নের উত্তর একটু পরে দেব আগে এই চেহারাটা আমাকে মনবরিয়া দেখার সুযোগ দে বন্ধুর চেহারা দেখার জন্য বন্ধুর দিদার লাভ করার জন্য অনেক কাদা আল্লাহর দরবারে আমার ভাগ্যে জুটে নাই আজকে কবরের মধ্যে প্রথমবারের মতো বন্ধুর দেখা পাইলাম আগে বন্ধুর চেহারাটা মন ভরিয়া দেখি মনটা জুড়াই তারপরে তোদের প্রশ্নের উত্তর দেব খা হেসে ওয়াসলে জুদা লজ্জাতে দিদার রে যুদা হেসে ওয়াসলে জুদা লজ্জাতে দিদার চায় হসনে যুদা কি বাজারে যুদা আল্লাহ আকবর আমরা কারণুসারি ভাই কারণুসারী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যদি নবীর অনুসারী হইয়া থাকি নবীর ফেসটা লইয়া কবরে যাইতে হবে নবীর বডি কন্ডিশন লইয়া কবরে যাইতে হবে নবীর ফেস কন্ডিশন লইয়া কবরে যাইতে হবে আল্লাহ না করুক চেহারাটারে ডোনাল্ড ট্রাম্পের চেহারা বানাইয়া যদি কোনো রকমে মা সাজায় কবরে যাইতে হয় এই যে সময় ফেরেশতা আমাকে আর নবীজিকে মুখোমুখি করিয়া দিবেন ওই সময়ের মধ্যে নবীজি আমার চেহারার দিকে তাকাইয়া নারাজ হইয়া যদি মুখ ফিরাইয়া নেয় তো কবরে হাসরে আমি হতবাগে কি অবস্থা হবে আল্লাহ আকবার আমার ভাইরা দোস্তাহবাবেরা আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম আর আল্লাহ আকবার মোহাম্মদুর রসুল্লা শাহ ইসলামের ঘরে তিন দিন পর্যন্ত আগুন জ্বালে নাই এই সংবাদ তো আমাদের কাছে আছে কিন্তু জর্জ ডব্লিউ বুশ এক বেলা উপাস ছিল এই সংবাদ আমাদের কাছে নাই তাহলে বোঝা যায় কি নবীজিকে আল্লাহ দেখতে পারে না এই জন্য উপাস রাখছে আর তথাকথিত ওই কাভরের বাচ্চাদেরকে আল্লাহ বেশি ভালোবাসে এই জন্য সারা দুনিয়ার উপরে দাদাগিরি করার ক্ষমতা দিয়ে দিছে তাই নাকি না 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 আমার বেয়েরা না 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 আমি একটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা আপনাদের সহজে বুঝে আসবে ছেলে বিয়ে করেছে কি বিয়ে করেছে ছেলে আপনাদের দেশে এই রীতি আছে কি না তো আমি জানি না আমাদের দেশে আছে ছেলে বিয়ে করাইলে মেয়ের বাবার বাড়ি থেকে ছেলের বাড়ির জন্য লেপ্ত শখ দেপ্ত শখ আপনারও দেশে আছে না হ্যাঁ এখন ল্যাপটসও করতুন আর একটু উপরে গেছে গা এখন কম্বল জাজিম এখন জাজিম আর কম্বল মানে অবস্থা ফাইনান্সিয়াল পজিশন বুঝি আর কি তো এরকম মেয়ের বাড়ির থেকে নতুন নতুন জামাইয়ের জন্য হ্যাঁ মেয়ের সাথে যে ল্যাপটসক দিছে না এই ল্যাপটসকের বান্ডিল এটা প্রথম রাত্রে খোলে নাই যেভাবে দিছে এইভাবে মিরার উপরে রেখে দিছে রাত্রে ইন্দুর বেড়া ঢুকি ভিতরে এমন কাটা কাটছে ভিতরে একেবারে টুকরা টুকরা বানাই ফেলাইছে সকালবেলা ছেলের বাবা যখন বান্ডিলিটা খুলছে দেখে আল্লাহ আকবার বেয়ার বাড়ির থেকে আসা লেপ্ত সব নতুন ইন্দুরে কাটিয়া টুকরা টুকরা করে ফেলছে বুঝে আসলে বলেন না এই অবস্থা যখন দেখছে তখন মনটা খুশি হয়েছে না বেজার হ্যাঁ না খুশি হয়েছে না খুশি হয়নি বেজার হয়েছে এখন এই বেজার কিভাবে প্রকাশ করবে গেছে বাজারে বাজারে যাইয়া বিস্কিট এক প্যাকেট নিছে কলা একটা নিছে আমার দোস্ত অভাব বিস্কিট এক প্যাকেট নিছে কলা একটা নিছে আল্লাহু একবার সেই সাথে রেড কিলারের পাউডার আছে না চিনেন না রেড কিলারের পাউডার ইন্দুর মারার পাউডার ইন্দুর মারার পাউডার এই পাউডার এক প্যাকেট নিয়েছে বাড়িতে নিয়ে কি করছে জানেন আল্লাহ আকবার কাগজ একটার মধ্যে বিস্কিট চারি পাঁচটাকে গুড়া করছে এরপরে সেটাকে কলা দিয়া মেখছে এরপরে সেটার উপরে অল্প কিছু রেড কিলার ইন্দুর মারার পাউডার দিয়া আল্লাহু একবার ওই কাগজটাকে ওই যে লোহার যে খাঁসা আছে ইন্দুর মারার খাঁসা খাঁচার ভিতরে ঢুকাইয়া হ্যাঁ দরজার উপরে যে শিখ আছে এটারে হালকা কড়ার সাথে লাগাইয়া যেখানে ইন্দুরের বিচরণ বেশি সেখানে রাখি দিছে রাখি স্বামী স্ত্রী দুজন বাতি নিবে বসে রয়েছে ঘুমায় না বুঝতেছেন বাতি নিবাই। যখন বাতি যে। ইন্দুর ভেড়া আল্লাহু একবার বিরিয়ানির দোকান সামনে দিয়া যাওয়ার সময় পথিকদের কাছে বিরিয়ানির গন্ধ যেরকম লাগে বিয়েবাড়ির দরজা দিয়া হাঁটি যাওয়ার সময় যেরকম আল্লাহু একবার বিয়েবাড়ির উন্নত মানের খানার গ্রান নাকে লাগে এরকম ইঁদুরের কাছে ইঁদুরের খানার গ্রান লাগতেছে তাড়াতাড়ি অন্ধকারের মধ্যে তালাশ করতেছে কিরে এই সুখেদ্যের গ্রাম আসে থেকে। তালাশ করি করি পাইছে যাইয়া খাসার ভিতরে ঢুকছে দুঃখি খানা যখন পাইছে খুশিতে আত্মহারা হইয়া লেস দিয়া দিছে এক বাড়ি বাড়ির লগে ঠাস করি ওই খাসার দরজা গেছে বন্ধ হইয়া গেছে নি আটকি এবার এদিকে ডুসমারে যাইতে পারে না ওদিকে ডুসমারে যেতে পারে না ওদিকে ডুষ মারে যাইতে পারে না এবার স্বামী স্ত্রীকে লাইট তাড়াতাড়ি দরা খাইছে বেচারা দরা খাইছে স্ত্রী লাইট জ্বালাইছে আল্লাহ একবার চাউলের বস্তা আছে চাউলের বস্তা চাউলের বস্তার মুখে দিই এই খাঁসাইটাকে দরি ডাকনা উপরের দিকে উঠেছে বেসারাম খুশিতে একবার লাফাই উঠছে কয় আল্লাহ যা করে ফাইসি জামিন কি ফাইছে জামিন ফাইসে বলে রেল থেকে যে আবার দরি লই যে বোকা এটা বুঝে না এটা কি বুঝে না ফাগলের গোষ্ঠী আমার ভাইয়েরা দুস্থ বাব ফাগলের গোষ্ঠী আজকে ফুলের মালা ফাইয়া উল্টা উল্টা নাচে আর উল্টা উল্টা লাফায় বুঝে না যে আগামীকাল জুতার মালা কিসমতে পাগলের গোষ্ঠী খাঁচার দরজা খোলা ফাইয়া ভুত করে দিছে দৌড় মনে করছে জামিন পাইছে ওমা একটু আবার যাইয়া বস্তার সাথে গেছে আটকি এবার ওই স্বামী কি করছে বস্তার মুখের ধরছে সিপি এবার বস্তার ভিতরে দৌড়ায় এদিকেও যাইতে পারে না ওইদিকেও যাইতে পারে না এবার স্বামী স্ত্রীকে কয় এক কাজ করো কয় যে একটা এত বড় লাঠি আনো তো স্ত্রী লাঠি একটা আনছে কয় আমি বস্তার মুখ ধরছি তুমি এইবার লাঠির উপরে ফিটাও এইবার এ লাঠি দিয়া ফিটাইতে 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 দেখছে আর যখন নড়াচড়া নাই এবার বস্তারের উপরের দিকে উঠাইয়া মুখ ছাড়িয়ে দিছে দুম করি পড়ছে নিচে দেখে নাক মুখ ফাটি আর রক্ত আর রক্ত গেছে নি মরি মরি গেছে নি গেছে ও বেহরা দুস্তাব আল্লাহ ফাকরুল আলমিন কয়ে দুনিয়ার মানুষ কেন বুঝস না এই যে সুন্দর সুন্দর সুস্বাদু খাদ্য তো এই ইন্দুরের সামনে মালিক পরিবেশন করলো এটা যদিও সুস্বাদু হয় যদিও সুগ্রানওয়ালা হয় কিন্তু এটার মধ্যে জীবন নাশক পাউডার অত মিশ্রিত আছে যেটা ইন্দুর বুঝতে পারে না ও কাফের বাচ্চারা বুঝে না দুনিয়ার খানা দুনিয়ার দানা এই সমস্ত জিনিসগুলোর মধ্যে ইমান নাশক বস্তু আছে ইমান বস্তু বস্তু আছে এইগুলা করতে যাইয়া সারা দুনিয়ার দাদাগিরি পায় কিন্তু ইমান থেকে বঞ্চিত হইয়া যায় তোমরা যারা ইমানদাররা আছো বেশি বেশি দুনিয়া ভোগ করার চেষ্টা করিও না বেশি বেশি দুনিয়া অর্জন করার চেষ্টা করিও না কোন রকমে কোন রকমে দুনিয়ার জীবনটা কাটাইয়া দাও তোমাদের জন্য আল্লাহ ফাকের অফুরন্ত নাজ নিয়ামতের ভান্ডার অপেক্ষা করতে আসে জান্নাতুল ফের দাও আমি আপনাদেরকে বুঝে চেয়েছিলাম আল্রাহমানির আল্লাহ আল্লাফাক বলে মন্দা আমার প্রশংসা পত্র পাঠ কর ওই আল্লাহ যিনি দুনিয়ার মানুষের জন্য ব্যাপকভাবে দয়ালু দোস্তুশন সবাইকে পালে দুনিয়াতে ব্যাপক দয়ালু হইলেও আখেরাতে আল্লাহাক ব্যাপক দয়ালু হবেন না আখেরাতে আল্লাহ ফাকের দয়া হবে সীমাবদ্ধ শুধু ইমানদারদের জন্য কোনো কাফের বাচ্চা কোনো নাফরমানের বাচ্চা আল্লাফাকের দয়ার হকদার হবে না আল্লাহ ফাকের দয়ার বাগি হবে না আল্লাহাক বলে বলেন হে দুনিয়ার মানুষেরা দুনিয়ার মানুষের স্বভাব একটু বেশি দয়া দেখাইলে একটু বেশি মায়া দেখালে সেটা প্রশ্রয় পায় আর ভয় করতে চায় না মনে করে এখন তো আমাকে আর কিছু করবে না আল্লাহ মানুষেরা আমার দয়া দেখিয়া প্রশ্রয় পাইও না নামাজ সারিও না রোজা সারিও না সুদ খাইও না গুস খাইও না আল্লাহ একবার মনে করিও না আমি তোমাকে প্রশ্রয় দিতেছি না আমি যত প্রশ্রয় দিই না কেন মালিক কি যেদিন তোমার সকল কাজের প্রতিদান তুমি পাইবা সকল কাজের বিনিময় তুমি পাইবা ওই দিনের একচ্ছত্র মালিকানা আমার হাতে একচ্ছত্র ক্ষমতা আমার হাতে সেদিন টাউটারি করিয়া বাটপারি করিয়া মাস্তানি করিয়া একজনে এদিকে টানি একজনকে নিয়ে যাবে একজনে এদিকে টানিয়ে আর একজনকে ছাড়াইয়া নিবে সেই টাউটারি সেখানে চলবে না আমার দলের লোক হ্যালো ওসি সাহেব সারিজেন আমার লোক এই কথা বলার সুযোগ কোন অভ্যাস বেটার সেদিন থাকবে না মালিকী ইয়ৌমিদ্দিন আল্লাহফাকুল আমিন কয় এই প্রথম তিনটা বাক্যের দ্বারা আমার প্রশংসা করো কিন্তু আমার প্রশংসার পরেও তোমার আরো একটা কাজ বাকি আছে কয় কি কাজ ক হুজুর বোটের আগের দিন রাত্রে আমাদের দেশে কিছু অশোক প্রার্থী আছে টাকার বান্ডিল ফকেটে নিয়া ভোটারদের বাড়িয়ে বাড়িয়ে যায় ভোটারদের বাড়িয়ে বাড়িয়ে যাইয়া আমপারা একটা পকেটে করে নিয়ে যায় আমপারা আমপারা একটা পকেটে নিয়ে যায় নিয়া এবার আমপাড়ার উপরে পাঁচশো টাকার নোট এটারে রাখে রাখি কয় আব্দুল করিম ভোটটা আমাকে দিবা কিনা বলো যদি ভোটটা আমাকে দাও তাহলে আল্লাহর কোরআনের উপর থেকে পাঁচশো টাকা নিয়ে যাও এটা অঙ্গীকার এটা কি অঙ্গীকার আর আমাদের দেশের মানুষ এত নীতিহারা যে আমপারার উপর থেকে টাকা নিয়ে এর পরেও ভোটটা আরেকজনের দিয়া দে আর নতুবা ভোট কেন্দ্রেই যায় না টাকা নিছে কোথা থেকে কোরআন শরীফের উপর থেকে কোরআন শরীফের উপর থেকে যখন টাকা নিছ সে হ্যাঁ সে যেরকম হোক সে উপযুক্ত হোক আর অনুপযুক্ত হোক তুমি তো কোরআন শরীফের শপথ করি তার থেকে টাকা নিছ বোটটা তাকে তোমার দিতেই হবে এটা তোমার অঙ্গীকার তুমি টাকাটা নিলা কিন্তু বোটটা আরেকজনের দিয়া দিলা টাকাটা নিলা আমি প্রতিজ্ঞা করলাম আমি অঙ্গীকার করলাম আমি ওয়াদা করলাম এই যাক শুধু তোমারই জন্য না বধু ইবাদত করিব আয় আল্লাহ অন্য কারো কারো ইবাদত করব না অন্য কারো সামনে সেজদা দেব না কোন জিন্দা পীরের পায়ে সেজদা করব না কোন মুর্দা পীরের কবরে সেজদা করব না কোন জিন্দা পীরের নামে মান্যত করব না কোন মুর্দা পীরের নামে মান্যত করব না কোন জিন্দা পীরের নামে গরু জবাই করব না কোন মুর্দা পীরের নামে গরু জবাই করব না কোন জিন্দা মুর্দা পীরের কাছে যাইয়া রোগ মুক্তি চাইব না সেলের পরীক্ষার পাশ চাইব না বিদেশ যাওয়ার কামিয়াবি চাইব না একমাত্র আল্লাহর কাছে চাইব ওয়া ইয়া আল্লাফাক বুলা আলামিন কয় বন্দা এবাদত ফরে বল এবাদত ফরে বল আগে কার করবি সেটা ক আগে ক ই গ্যা শুধু তোমার জন্য শুধু তোমার জন্য কয় না ফরে না কি ফরে আমার ভাই রা এই আয়াতের দ্বারা বান্দার থেকে আল্লাহ কিসের প্রতিশ্রুতি নিতেছে শিরিক না করার প্রতিশ্রুতি নিতেছে শিরিক না করার শিরিক না করার প্রতিশ্রুতি নিতেছে আল্লাহ ফকরবুল আলমিন কয় বান্দা আমার কাছে হেদায়তের দরখাস্ত পরে কর আগে আমার সাথে অঙ্গীকার কর শিরিক করবি কিনা আমার আমার গুণগুলাকে অন্যের জন্য সাব্যস্ত করবি কিনা আমার ইবাদতগুলাকে অন্যের জন্য করবি কিনা আগে সেটা ঠিক কর কারণ আল্লাহ তাবার কালা

গুনা ততগুলা মাগ একটা শর্ত আছে যদি তোমার আমল নামার মধ্যে শিরিক না থাকে শিরিক যদি না থাকে তুমি আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসতেছ আমি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আসব। তোমার যতগুলা গুনা আমার কতগুলা ফেরাত কিন্তু বান্দা মনে রাখিও আমার মধ্যে একটা শিরিক যদি থাকে আমার মাগফেরাতের ভাগই তুমি হইবা না ইন্ন লা য়গফিরু আই ওয়া য়গফিরু মা ধুনা সা এইবার বুঝি থাকলে বলেন না আমার বেয়েরা দোস্ত আবাব গায়েব জানার গায়েব জানার গুণটা গায়েব জানার গুণটা এটা কার গুণ কয় না গায়েব জানার গুণটা কার তাহলে গায়েব জানে কে আল্লাহ আল্লাহর গুণকে অন্য কারো জন্য সাব্যস্ত করা এটার নাম সিরিক এটার নাম কি শিরিক তাহলে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না যদি আর কেউ গায়েবী কথা কয় আল্লাহর থেকে জানিয়া কয় অন্যের থেকে জানিয়া কইলে উনি আর আলেবুল গায়েব হয় না বুঝছেন না বুঝেন নাই আল্লাহ ফাকুলা আমিন খ বান্দা সুক্তি কর শুক্তি করো বল ইয়া কেনা বুধু অ ইয়া কেন স্টাইন বন্ধা ক ইয়া কে আবুধু, ওয়া ইয়া কেন স্টাইন আল্লাহ কে বান্দা ঠিক আছে তোমার সাথে এখন আমার চুক্তি নামা সাক্ষরিত হইলো এইবার তুমি আমার কাছে কি চাইবা চাও বান্দা আল্লাহ আবার শিখাই যে বান্দা গাড়ি বাড়ি হিসাইস নে দালানকোটা চাইস না অট্টালিকা চাইস না সুন্দরী বউ চাইস না ক্ষমতা চাইস না রাজত্ব চাইস না এগুলা দুই দিনের কিচ্ছু থাকবে না আল্লাহ একবার আমার বেহরা আহ খোদা জানে ইয়ে দুনিয়া খোদা জানে ইয়ে দুনিয়া খোদা জানে ইয়ে দুনিয়া আহ বলে গেছি এই এই পৃথিবী এটা কার সিংহাসন এইটা কার রাজত্ব এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না আল্লাহ আকবার। আমার বেড়া দুনিয়ার যেভাবে আছে এইভাবে ফতেহাবাদ বাজার যেভাবে আছে এইভাবে পড়ি আছে কিন্তু হাজার হাজার দুনিয়াদার এখান দিয়ে চলি ফিরি ঘুরি ফিরি আজকে মাটির নিচে চলে গেছে ঠিক না ঠিক বলেন আল্লাহ ফাকরুল আলমিন কবন্দা দুনিয়া দুনিয়ার মতো পড়ে থাকবে আল্লাহ আকবর হাজার ওড় গে রৌনক হাই বাকি হাই গোল শঙ্কি দুনিয়া যেভাবে ছিল দুনিয়ার রৌনক যেভাবে ছিল সেভাবে দুনিয়ার রৌনক ঠিকে থাকবে আমি আর তুমি থাকবো না এই জন্য আল্লাহ ফাকরুল দালান কোটা চাইও না অট্টালিকা চাইও না গাড়ি বাড়ি চাইও না ক্ষমতার পাগল হইও না কাল্লাহ একবার ফদের লুবি হইও না ফদের কুকুর হইও না ফদের জন্য মারামারি করিও না ক্ষমতার জন্য খুনা খুনি করিও না তুমি আমার কাছে চাও তুমি বলো ইহদিন মুস্তাকিম আয় আল্লাহ গাড়ি বাড়ি চাই না দালান কোটা চাই না অট্টালিকা চাই না আমাকে তুমি সেরাতে মুস্তাকিমের উপরে হেদায়ত দান করো অর্থ কি আল্লাহ তুমি আমাকে বেহস্ত পর্যন্ত পৌঁছার যে রাস্তা ওই রাস্তার উপরে আমাকে পরিচালিত করো সেটা কোন রাস্তা আল্লাহ ফাকরবুল আলমিনকে আরও ডিটেলস তুমি আমার কাছে বলো সিরাত আল্লা দিনা আলাইহিম আই আল্লাহ তোমার পুরস্কার প্রাপ্ত বান্দারা যেই পথের প্রতি হয়েছে তুমি আমাকে সেই পথের প্রতীক বানাও পুরস্কার প্রাপ্ত বান্দারা কারা এক নম্বর নাবীন দুই নম্বর তিন নম্বর নম্বর সিদ্দিকা সালে আমার যুবক ভাইরা সুরায় ফাতে একটু ভালো করে বুঝেন আল্লাহফা কাদের পথে আমাদেরকে আপনাদেরকে চলতে বলছে এক নম্বরে নবীদের পথে চলতে বলছে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের পথে আমরা চলব দুই নম্বরে সিদ্দিকদের পথে চলতে বলছে সিদ্দিক আমাদের আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু আবু বকর সিদ্দিক আনুর পথে আমরা চলব তিন নম্বরে শহীদদের পথে আমাদেরকে চলতে বলছেন ও বেরা সৈয়দ সোহাদা হজরত হামজা রাজিয়াল্লাহ আনহুর পথে আমরা চলব শহীদ উম্মত হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহ আনুর পথে আমরা চলব শহীদ উম্মত হজরত ওসমান রাজিয়াল্লাহ আনুর পথে আমরা চলব এরকম সোহাদাদের পথে আমরা পরিচালিত হব তিন নম্বর সালেহীন আমার বেহরা সালেহীন শব্দের অর্থ হলো নেককার কারা প্রত্যেক যুগের প্রত্যেক উম্মতের উত্তম নেককার আমলদার আলেমগণ আমার বেহরা আলেম আমলদার আলেমগণ চেয়ে বড় নেককার আর কেউ হইতে পারে না তাহলে আমরা কাদের পথে চলবো কাদের অনুসরণ করব যেই যুগে যাদের সামনে হক্কানি ওলামায়ে কেরাম জিনারা আছেন উনাদের পথে চলব উনাদের পথে চলা সেরাতে মুস্তাকিমের উপরে চলা তাহলে আমরা প্রতি নামাজের প্রতি ওক্ত আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ এহদিন সেরাতল মুস্তাকিম সেরাতল্লা দিন আলাইহিম আয় আল্লাহ তুমি আমাদেরকে সেরাত মুস্তাকিমের উপরে পরিচালিত করো নবীদের পথে পরিচালিত করো সিদ্দিকদের পথে পরিচালিত করো শহীদদের পথে পরিচালিত করো মোহাম্মদুর

হুজুর রহমতুল্লাহ পথে চালাও হজরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ পথে চালাও আমাদেরকে হজরত মারুনা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ পথে চালাও আয় আল্লাহ আমাদেরকে হজরত মাওলানা আহমদ শফি সাহেব দামদ বরকাত পথে চালা চালাও এহেদিন সরাতল মুস্তাকিম যদি আমার ভুল হয় আমি জুতার মালা গলায় নেব যদি তফসির এটা যদি না হয়

ও বেড়া আল্লাহ আকবার আল্লাহ কার পথে চলতে কুসে হজরতামের পথে না ডোনাল্ড ট্রাম্পের পথে কার পথে আর একটু আগান না আর একটু এই মনোযোগ আসেনি আরে ভাই ফাঁসু না পড়লে না পড়েন ঈদের নামাজ পড়েন না ঈদের নামাজ তো পড়েন জুমার নামাজ পড়েন না জুমার নামাজ তো পড়েন আল্লাহ আকবার তো কি কই সেখানে গাইরিল মাকদুব আলাইহিম ওয়ালাদ গাইরিল গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাআল্লিন মনোযোগ আছেন আছেনি মনোযোগ কি কই গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাআল্লিন আমার দিকে তাকান এই নামাজের মধ্যে কি কই গায়রিল মাগদূবি আলাইহিম আয় আল্লাহ ওই মানুষগুলার পথে তুমি আমাকে চালাইও না সাদের উপরে তোমার গজব পড়ছে ওই মানুষগুলোর পথে তুমি আমাকে কি করিও না চালাইও না যাদের উপরে তোমার কি পড়ছে এই তাই বেটা এই এদিকে কি তাকে আল মাকদুবি আল মাকদুব সিগা ওয়াইদ মুজাক্কার বহস ইসমে মফরুল মাদ্দা কি গাইন দাদ বা গজব গজব মাদ্দা কি গজব ঠিক না বে ঠিক মাদদা কি গজব আল মাকদুবি আলাইহিমের মাদদা কি গজব তাহলে আল মাদুবি আলাইহিম অর্থ কি ওই সমস্ত মানুষ যাদের উপরে আল্লাহর গজব পড়ছে রসুল্লা সাহাকে জিজ্ঞাসা করলাম মানিল মাকদুবি আলাইহিম ইয়া আল্লাহ আল্লাহ নবী কহমুল ইয়াহুদ ওই ইয়াহুদি জাতি তাদের উপরে আল্লাহর গজব পড়ছে এই জন্য তুমি হসক্ত নামাজে আল্লাহর কাছে দোয়া করো আই আল্লাহ যাদের উপরে তোমার গজব পড়ছে এই মানুষগুলার অনুসারী আমারে বানাইও না ঠিক না ভাই ঠিক আমার ভাইয়েরা দোস্ত আবাব প্রত্যেক নামাজের প্রত্যেক মধ্যে দোয়া করি আল্লাহ তোমার গজব প্রাপ্ত তোমার গজব পড়া ইয়াহুদি জাতির অনুসরণ আমাকে দিয়া না এমনি থেকে হইয়া ব্যক্তিগত জীবনে নিজের বড়ির মধ্যে সমস্ত ইহুদির অনুসরণ নিজের পরিবারের মধ্যে সমস্ত ইহুদির অনুসরণ নিজের ব্যবসায়িক জীবনে সমস্ত ইয়াহুদির অনুসরণ নিজের রাজনৈতিক জীবনে সমস্ত ইয়াহুদির অনুসরণ আমার বেহার সামাজিক কাজে ইহুদির অনুসরণ রাষ্ট্রীয় কাজে ইহুদির অনুসরণ সব জায়গায় ইহুদির অনুসরণ ইহুদির অনুসরণ ইহুদির অনুসরণ আর প্রত্যেক রাখাতে যাই এক গাইল মাকদুবে আলহীন আল্লাহ ইহুদির ফতে আমার ছাড়াইও না যে কথায় আর কাছে মিল আছে তো এগুলো লাথি খাইব না তো ইহুদির আচরণ আর কে খাইব আমার বুঝার কাইরিল মাকদুবে আলহীন ওলা দোয়াল্লিন দোয়াল্লিনকে রসুল আকরম সাল্লাহ ইসলামকে জিজ্ঞেস করলাম মানে দোয়াল্লিন আর রসুল আল্লাহ হুজুর পাক সাল্লাহ বলেন হুমুন নাসারা এই দোয়াল্লিন হলো নাসারার গোষ্ঠী এই জন্য হুজুর পাক সাল বলছেন আমার উম্মত যদি সেরাত মুস্তাকিমের উপরে থাকতে চাও তো খালিফুল ইয়াহুদ আর নাসারা ইয়াহুদি খ্রিস্টানের বিরোধিতা করো খবরদার ইয়াহুদি খ্রিস্টান তোমাদের বন্ধু হতে পারে না ইয়াহুদি খ্রিস্টান তোমাদের সাথে চলনাময়ী হইয়া যত বন্ধুত্বের ব্যবহার করুক না কেন ঠিকই জায়গা মতো তোমাকে লাথি মারবে এতে কোনো সন্দেহ ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও পরিবেশনা করেছে আল আরব এন্টারপ্রাইজ এখানে সকল প্রকার ইসলামিক সিডি ভিসিডি অডিও ভিডিও পাইকারি ও খুচরা সুলভ মূল্যে পাওয়া যায় আল আরব এন্টারপ্রাইজ 46 মাদ্রাসা মার্কেট হাটহাজারী চট্টগ্রাম